পৃথিবীর ভালোবাসার অনন্য নিদর্শন হিসেবে প্রায় 400 বছর ধরে দাঁড়িয়ে আছে ভারতের উত্তরপ্রদেশের আগ্রার ঐতিহাসিক তাজমহল। এর সৌন্দর্য আজও সারা বিশ্বের প্রেমিকের চোখে তৃপ্তি দেয়। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ও বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মৃতিতে এই স্মৃতিস্তম্ভটি তৈরি করেছিলেন। তাজমহল নিয়ে অনেক গল্প ও কল্পকাহিনী প্রচলিত রয়েছে, তবে এসবের বেশিরভাগই যথাযথ প্রমাণ না থাকলেও কাহিনীগুলো বহু বছর ধরে মানুষের মুখে মুখে রটে বেড়াচ্ছে। আজ আমরা তাজমহল সম্পর্কিত কয়েকটি রহস্যময় ও দৃঢ় কল্পকাহিনী সম্পর্কে জানব এই ভিডিওর মাধ্যমে। তবে ভিডিওটি শুরু করার আগে আমার এই ফয়েজ জিওগ্রাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ তো থাকবেই, আর সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হলে খুব সহজে যেন আপনার কাছে ভিডিওটি পৌঁছতে পারে। সম্রাজ্ঞী আরজুমান বানু বেগম, এর নাম কি শুনেছেন? অনেকে আবার ভুরু কোঁচকাতে পারেন যে তাজমহলের সাথে এই আরজুমান বানু বেগম কোত্থেকে এলো। তাদের উদ্দেশ্যে বলছি, এই আরজুমান বানু বেগমই হচ্ছে মমতাজ, যে নামে তিনি পৃথিবীতে অমর হয়ে আছেন। পূর্বপুরুষদের মতো সম্রাট শাহজাহানের হেরেমেও ছিল অনেক স্ত্রী, তবে এত রানীদের মাঝে এমন কেউ ছিলেন না যিনি মমতাজের মতো তার হৃদয় হরণ করতে পেরেছিলেন। মমতাজ ছিলেন তার তৃতীয় স্ত্রী। 19 বছরের পরিণয় জীবনে তাদের মোট সন্তান হয়েছিল 14টি। শেষ সন্তান জন্মদানের সময় তার মৃত্যু হয়। এতে শাহজাহান এতই কষ্ট পান যে তিনি তার স্ত্রীর স্মৃতিকে অম্লান করে রাখার জন্য একটি স্মৃতিস্তম্ভ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যার নাম রাখা হয় তাজমহল। এটি তৈরিতে প্রায় 22 বছর সময় লেগেছিল। এর নির্মাণ কাজ শুরু হয় 1632 সালে আর শেষ হয় 1653 সালে। কর্মীদের হাত কাটার আদেশ। তাজমহল সম্পর্কে একটি প্রচলিত কল্পকাহিনী হল, এমন স্মৃতিস্তম্ভ যেন দ্বিতীয়টি আর নির্মিত হতে না পারে তা নিশ্চিত করতে শাহজাহান তার কারিগরদের হাত কাটার নির্দেশ দিয়েছিলেন। বহু লোক এই কাহিনী বিশ্বাস করলেও এটি নিশ্চিত করার মতো কোনো প্রমাণ কখনোই পাওয়া যায়নি। সুতরাং এটি হচ্ছে স্রেফ পৌরাণিক কাহিনী হিসেবেই মানুষের মুখে রটে বেড়াচ্ছে। তাজমহলের খুদ। যদিও আমরা তাজমহলকে নিখুঁত বলে বিবেচনা করি, তবে এটি তা নয়। মহলটির মূল হলের সিলিংয়ে একটি ছোট গর্ত রয়েছে। কথিত আছে যে কারিগরদের মধ্যে একজন ইচ্ছে করেই এই গর্তটি রেখে দিয়েছিল, যেন শাহজাহানের নিখুঁত মহলের স্বপ্ন সত্যি হতে না পারে। আচ্ছা, তাজমহল কি মমতাজের প্রথম সমাধি ছিল? অনেকের মনেই এই প্রশ্ন রয়েছে, আমি এখন তার উত্তর দেব। মমতাজের মৃত্যুর পরে তাজমহলে রাখার আগে তার মৃতদেহ পৃথক স্থানে দাফন করা হয়েছিল। প্রাথমিকভাবে মৃত্যুর ঠিক পরে তাকে বুহানপুরে সমাহিত করা হয়েছিল। পরবর্তীতে তার দেহ আগ্রায় স্থানান্তরিত করা হয় এবং তাজমহলের কমপ্লেক্সে 12 বছর তাকে সমাধিস্থ করা হয়। অবশেষে এটি তাজমহলের বেসমেন্টে স্থানান্তরিত করা হয় এবং সেখানে চূড়ান্ত বিশ্রামের স্থানটি পাওয়া যায়। রহস্যজনক ঘর। ধারণা করা হয় যে তাজমহলের ভিতরে অসংখ্য গুপ্ত কক্ষ রয়েছে। শাহজাহানের সময় থেকেই এই কক্ষগুলো তৈরি করা হয়েছিল এবং বর্তমান ব্যবস্থাতেও এই কক্ষগুলো খুব বেশি পরিবর্তন করা হয়নি। অনেকের ধারণা, তাজমহলের ভিতরে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট শাহজাহান, কারণ শ্বেতপাথরের নিচেই লাল একটি পাথরের তৈরি সিঁড়ি চলে গিয়েছে এবং নদীমুখ করে থাকা 22টি ঘরের মধ্যে একটি ঘর রয়েছে যেটিকে মন্দিরের প্রবেশ কক্ষ হিসেবে চিহ্নিত করেছেন প্রত্নতাত্ত্বিকেরা। শাহজাহান বেশ শক্ত করেই এই ঘরের মুখ পাথরের সাহায্যে সিলগালা করে দিয়েছিলেন। মুঘল অন্য কোনো নিদর্শনের মাঝে এমন কোনো স্থাপনা পাওয়া যায়নি যেখানে এমন চতুরতার আশ্রয় নেওয়া হয়েছিল। তবে এটি নিয়েও জনমনে নানা প্রশ্ন রয়েছে। সত্যিই কি শাহজাহান এই কক্ষে সিলগালা করেছিলেন, নাকি ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের এটি একটি গভীর ষড়যন্ত্র? তাজমহলের রং বদলানোর ক্ষমতা। তাজমহল প্রকৃতপক্ষেই এক বিস্ময়, তাতে কোনো সন্দেহ নেই। একটি জনপ্রিয় পৌরাণিক কাহিনী রয়েছে যে মহলটি রং দিনের সময় এবং আকাশের অবস্থার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। এটা ধারণা করা হয়ে থাকে যে তাজমহল হচ্ছে ওই রমণীর প্রতিকৃতি, যিনি তার মনের অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজের সম্পূর্ণ পরিবর্তন ঘটাতে সমর্থ হন। ক্যালিগ্রাফি বনাম বৈদিক চিত্রকলা। আল্লাহ তাআলার 99টি নাম অসাধারণ এক ক্যালিগ্রাফির সমন্বয় রয়েছে তাজমহলের অভ্যন্তরে। প্রতি বছর যারা তাজমহল দেখতে আসেন তারা এই ক্যালিগ্রাফি দেখে আশ্চর্য হন। প্রশ্ন হচ্ছে, তাজমহল কি আসলে একটি কবর, নাকি ভালোবাসার নিদর্শন, নাকি অজানা এক রহস্যের ভাণ্ডার? তাজমহলের ভিতরে পাওয়া 22টি কক্ষের ভিতরেই বৈদিক চিত্রকলার নিদর্শন পাওয়া গিয়েছে। শাহজাহান এই চিত্রকলাগুলোকে প্লাস্টার করে আবৃত করারও কোনো প্রয়োজন মনে করেননি, তিনি শুধু সিলগালা করে কক্ষগুলোকে বন্ধ করে দিয়েছেন। তাহলে এই 22টি কক্ষের প্রয়োজন আসলে কী ছিল?
জনগণের নিকট থেকে তাদের লুকানোরই বা দরকার কি ছিল, এমন সব নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রহস্য সন্ধানীদের মাথায়। শ্বেত পাথরের নিচের করিডোর। এবার আমরা 22টি কক্ষের থেকে একটু বাইরে যাই। শ্বেত পাথরের নিচে থাকা লাল পাথরের নিচে যে গোপন সিঁড়িটি গিয়েছে, তার করিডোরটি প্রায় 12 ফিট প্রশস্ত এবং 300 ফিট লম্বা। এর চারপাশে আমরা যে মোটা থামগুলো দেখতে পাই, এই থামগুলো তৈরি করা হয়েছে বৈদিক নকশার সাহায্যে। এই করিডোরকে গ্রাস করেছে নিকোশ কালো আধার, কারণ শাহজাহানের আশেপাশে থাকা ভেন্টিলেটরগুলোকেও সিল করে দিয়েছেন যাতে কোনো আলো বাতাস ভিতরে আসতে না পারে। কালো তাজমহল। বলা হয় সম্রাট শাহজাহান নিজের সমাধির জন্য আরও একটি তাজমহল তৈরি করতে চেয়েছিলেন। তিনি কখনোই বিদ্যমান তাজমহলে তার স্মৃতিসৌধ রাখার কথা ভাবেননি। তিনি স্বপ্ন দেখেছিলেন কেবল তার নিজস্ব একটি তাজমহলের। যমুনা নদীর তীরে এটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল এবং মহল দুটি একটি ব্রিজের মাধ্যমে সংযুক্ত হওয়ার কথা ছিল। কালো তাজমহল এখন শুধু একটি গল্প। তাজের নির্মাণ কাজ শেষ হওয়ার পরে, নিজপুরের হাতে সিংহাসনচ্যুত হওয়ার পরে শাহজাহানের ইচ্ছে কি ছিল তা নিশ্চিত করে বলা যায়নি, কিন্তু উদ্যানের কালো মার্বেলগুলো যেন প্রশ্নের জন্ম দেয় বারবার। শিবের মন্দির তাজমহল। তাজমহল অতীতে আসলে শিব মন্দির ছিল। তাজমহল সত্য গল্প নামক এক প্রতিবেদনে দাবি করেছেন পিএন ওয়েক নামক এক ব্যক্তি। সেই প্রতিবেদনে তিনি একটি কার্বন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে চেয়েছিলেন যে এটি শাহজাহানের রাজত্বের চেয়েও 300 বছর আগে পুরাতন একটি ভবন ছিল। তবে এএসআই এর তথ্য অনুসারে তাজমহল যে স্থানে দাঁড়িয়ে আছে সেখানে কোনো হিন্দু মন্দিরের অস্তিত্ব ছিল বলে প্রমাণ পাওয়া যায়নি। তাজমহল সম্পর্কে এই কল্পকাহিনী ছাড়াও সেই সময় তাজমহল নির্মাণ সম্পর্কিত কিছু বিতর্কিত বিষয় রয়েছে। অনেকে তাজমহলের মতো একটি বৃহৎ প্রকল্প তৈরির চেষ্টার জন্য মুঘল সাম্রাজ্যের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার অনেকে তাজমহল তৈরির প্রয়োজনীয়তার পিছনে কোনো যুক্তিযুক্ত কারণও খুঁজে পাননি। তাজমহল নিঃসন্দেহে সেই যুগের বৃহত্তম প্রকল্প। মুঘল ছিল সেই সময়ের বিশ্বের অন্যতম সমৃদ্ধ সাম্রাজ্য। তবু এই বিশাল প্রকল্পের ব্যয় বহন করার ক্ষমতা শাহজাহানের সাম্রাজ্যের ছিল কিনা তা বড় বিতর্কের বিষয়। তাজমহল ও অন্যান্য ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়নের পর শাহজাহানের রাজত্বের শেষে মুঘল কোষাগার বেশ ফাঁকা হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, তাজমহলের শ্রমিকদের খাদ্য সরবরাহ নিশ্চিত করতে মুঘল সাম্রাজ্যের কিছু জায়গায় কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি হয়েছিল। এছাড়াও এটি নির্মাণের জন্য অর্থের যোগান দিতে সাধারণ প্রজাদেরকে অনেক শুল্ক দিতে হতো। যদি কোনো শাসকের ব্যক্তিগত ভালোবাসার জন্য সাধারণ মানুষকে এত কষ্ট করতে হয়, তবে অনিবার্য কারণে সেই স্থাপত্যটি নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে নানা প্রশ্ন উত্থাপন হওয়াটাই স্বাভাবিক। একজন সম্রাটের ব্যক্তিগত সুখের সামনে মানুষ কতটা নাজুক ছিল এটি তারই স্পষ্ট ইঙ্গিত দেয়। আশা করি ভিডিওটা সবাই উপভোগ করেছেন। আপনার ভালো লাগা কমেন্টে জানাতে একদম ভুলবেন না। এছাড়াও আপনার প্রিয় বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আপনারা কী টপিক নিয়ে ভিডিও দেখতে চান সেটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আমরা চেষ্টা করব সেই টপিকে ভিডিও বানাতে। তবে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ তো থাকবেই, সেই সাথে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না, যাতে করে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হলে খুব সহজেই যেন সেই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।